প্রথমে আসলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নারকেলের যে চামড়াটা আছে, মানে যে চোকলাটা আছে, সেটাকে এভাবে আপনারা ফেলে দিতে হবে। আর ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি সেটা করছি, খুব সুন্দরভাবে এটা করে ফেলতে হবে। খুবই ইজি একটা প্রসেস। গ্রামের বাড়িতে আসছি তো চিন্তা করলাম নারিকেল পচা নিজের জন্য বসাবো, আপনাদের জন্যও সেটার একটা ভিডিও করে ফেলি, এই জন্যই ভিডিওটা করা। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি, আপনারাও এভাবে করে ফেলবেন যদি এটা সবাই জানেন, তারপরও বললাম আর কি। আর সুন্দর করে এভাবে আপনি নারিকেলের খোসাটা ফেলে দিবেন, খুবই ইজি একটা প্রসেস। এই কাজগুলো নিজের কাজ নিজেই করি, বাড়ির কাউকে দিয়ে করাই নেই না। এই যে খোসা ছড়ানোর পরের যে আঁশগুলো থাকে সেগুলোকে একটু সুন্দর করে আপনারা পরিষ্কার করে নেবেন, যাতে নারিকেলটা যখন কুড়িয়ে নেবেন তখন হাতে কোনো সমস্যা না হয় বা হাতে যেন না লাগে, এই জন্য এটাকে সুন্দর করে আপনার পরিষ্কার করার। এই যে আমি যেভাবে করছি আসলে আপনারা ওইভাবে করে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, অল্প একটু বাকি আছে, সেটাও পরিষ্কার করে নিচ্ছি। মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, এখন ভেঙে ফেলতে হবে নারিকেলটাকে, ভাঙতে হবে মানে ফাটাতে হবে, সেই প্রসেসটাই এখন করছি। নারকেলের যে পানিটা এটা অবশ্যই রেখে দিবেন, এটা আপনার কাজে লাগবে পচার জন্যে। দেখতেই পাচ্ছেন পানিটা আমি সংরক্ষণ করেছি একটা বাটিতে। এভাবে আপনার যতগুলো নারিকেল আপনি বসাতে চাচ্ছেন সবগুলোই আপনি এভাবে ভেঙে নিতে হবে, এবং পানিটা অবশ্যই আপনাকে যত্ন করে রেখে দিতে হবে, যেটা এখন আমি করছি ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন আপনারা। এবং এখানে নারিকেলের একটা ফুল হয়েছে, একটা নারিকেলের ভিতরে, অনেকে এটা জানেন যে নারিকেলের ভিতরে ফুল হয়, সো এই ফুলটা খুব টেস্টি। এটার কোনো কাজ নেই, এটা খেয়ে ফেলতে হবে। এটা এই যে দেখতেই পাচ্ছেন আমি নারিকেলের ফুলটা নিয়েছি, এবং আমার পাশে আমার ছোট দুটো ভাগিনা আছে, ওদেরকে দিচ্ছি, ওরা খাবে না, তো আমি খেয়ে ফেলছি। আপনারা এটা খেয়ে ফেলতে পারেন, এটা খুবই টেস্ট, এটার কোনো কাজ নেই আসলে। এখন পরের ধাপে আমরা চলে আসছি, আমি নারিকেল কুড়িয়ে নিচ্ছি, আপনারা এইভাবে নারিকেল কুড়িয়ে নেবেন যতগুলো নারিকেল আছে, মানে যতগুলো আপনি ভাঙবেন, বা যত 3-4-5-6টা আপনি যতটাই বসাতে চান। এটা কিন্তু প্রাকৃতিকভাবে হবে না, এটাকে আপনাকে নিজে করে নিতে হবে। প্রাকৃতিকভাবে পচা নারিকেলটা একটু ডিফারেন্ট, যেটা বাজারে অন্যান্য সেলাররা সেল করে, অনেকেই নারিকেল পচা বলেই সেল করে, ওটাও নারিকেল পচা, তবে ওইটা এবং এই পচাটার টোটালি মানে দুইটারই আপনার কাজ কিন্তু আসলে আলাদা। ওটা দিয়ে চার হয়, ওটা দিয়ে আপনার লেপিং হয়, ওটা দিয়ে আপনার চুবানি হয়, কিন্তু এইটা স্পেশালি এই নারিকেলটা, এটা আপনি টাচ দিতে পারবেন এবং এটা দিয়ে আপনি লাড্ডু চুবিয়ে সুন্দর করে খেলতে পারবেন, এবং এটা তেলটাকে আপনি আবার টাচ হিসাবে ব্যবহারও করতে পারবেন। একটু লং প্রসেস, আমি পুরোপুরি আসলে চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর, যদিও সময়টা একটু বেশি লাগছে। এটাকে আমি আসলে খুব দ্রুত গতিতে করে নিতে পারতাম, কিন্তু আমার মনে হচ্ছে যারা নতুন আছেন তাদের জন্য এটা আসলে হেল্পফুল হবে, বিধায় আমি আসলে আপনার এটা করছি না আর কি। ওভাবে আমি আস্তে 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 করে সবগুলো
নারিকেল কুড়িয়ে নিচ্ছে আর কি। তো কোরানোটাই এখন আপনারা দেখতে পাচ্ছেন। চেষ্টা করবেন কালো অংশটা যেন আপনার এই এটার মধ্যে না আসে, আমি সেটাই চেষ্টা করছি যেন কালো কোনো অংশ না আসে, কারণ নারিকেল যখন শেষের পর্যায়ে হয় তখন ভিতরের কালো অংশটা চলে আসে, আর কালো অংশটা যেন না আসে এই জন্য একটু যত্ন করে আপনাকে করে নিতে হবে। প্রয়োজনে একটু নারিকেল রেখে দিতে হবে, যেটা আমি রেখে দিয়েছি, আমার মনে হয়েছে যে এরপরে কালো অংশটা চলে আসতে পারে। যাই হোক, আমার প্রসেস শেষ, এবার আমি যেটা করছি সবচাইতে বেটার হয় যদি কাঁচের বয়ামে নেন, আমার হাতের কাছে কাঁচের বয়াম ছিল না এজন্য আমি নিতে পারিনি, তবে আমি পরে কাঁচের বয়ামে কিন্তু এটা সংরক্ষণ করেছি, এটা জাস্ট করে ফেলেছি এজন্য প্লাস্টিকের বয়ামে রাখা, তবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন কাঁচের বয়ামে রাখার জন্য। এখন যে প্রসেসটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমি কোরানো নারিকেলগুলোকে আপনার বয়ামে ভরে নিচ্ছি। আমি তিনটা নারিকেল করেছি এখানে, এটা 6 মাস 1 বছর আমি রেখে দিব এভাবে রোদে, তারপরে আমি এটা ব্যবহার করবো। মোটামুটি 1 বছর হলে এটা একবারই পারফেক্ট হয়, বাট আপনি 6 মাস 7 মাস পরেই ব্যবহার করতে পারবেন, উপযোগী হয়ে যাবে। তো এখন আমরা বয়ামে ভরছি কোরানো নারিকেলগুলো। নারকেলের যে পানিটা ছিল সেই পানিটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি, তো সেই পানি পুরোটাতে তো আসলে কাভার হবে না, এই জন্য আমি যেটা করছি আমি ডিপ টিউবওয়েলের পানি দিচ্ছি কিছু, সেটা হচ্ছে যতটুকু নারকেল আছে তার 4 আঙ্গুল উপর পর্যন্ত আপনি পানিটা রাখবেন, যাতে এটা খুব ভালোভাবে মশতে পারে, মানে পচাটা খুব ভালো হবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখতে পাচ্ছেন, আমি আঙ্গুল দিয়েও চেষ্টা করবো আপনাদেরকে দেখিয়ে দেওয়ার যে আসলে নারকেল যতটুকু তার ঠিক 4 আঙ্গুল উপর পর্যন্ত আপনাকে পানি দিতে হবে। যাই হোক, যে আমি পানি দিয়ে দিয়েছি এবং দেখেন আঙ্গুল দিয়ে আমি মেপে নিচ্ছি, আমার নারকেল থেকে 4 আঙ্গুল উপরে পানি ছিল না বিধায় আমি আর একটু পানি এখানে অ্যাডজাস্ট করেছি। এখন আমার মোটামুটি এটা হয়ে গেছে, এখন আমি যেটা করবো সেটা হচ্ছে বয়ামের মুখটা বন্ধ করে দিব এবং এটা আমি রোদে সংরক্ষণের জন্য রোদে দেব। ব্যাস, আমার প্রসেস হয়ে গেল, মোটামুটি সব কিছুই আমার শেষ, এখন জাস্ট এটাকে হচ্ছে আপনি রোদে দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই। তো আমি এখন এটা রোদে দিব এবং আপনাদেরকে চেষ্টা করব সেটা দেখানোর যে কীভাবে আসলে কী করছি। কেমন মোটামুটি হয়ে গেছে আপনার, এভাবেই আপনারা নারিকেল পচা বসানোর প্রসেসটা করবেন, এবং এভাবেই করলে আপনার নারিকেলটা খুব ভালোভাবে পচে যাবে, এবং এটা কিন্তু কাতল মাছের খুবই পছন্দের একটা জিনিস নারিকেল পচা, এটা কম বেশি সবাই আপনারা জানেন। খুব ইজি প্রসেসে আমরা নারিকেল পচাটা বসিয়ে ফেললাম, এই যে হয়ে গেল আমাদের প্রসেস। আপনারা অবশ্যই কাঁচের বোতলে সংরক্ষণ করার চেষ্টা করবেন, তাতে করে এটা খুব ভালো কাজ করবে। তো চলুন পরের ধাপটা দেখে আসি। এটা হচ্ছে ফাইনাল ধাপ, এখন হচ্ছে জাস্ট রোদ খাওয়াবো এটাকে, 3 মাস 4 মাস 5 মাস 6 মাস যত বেশি রোদ খাবে আস্তে আস্তে এটা পচবে, তেল হবে। এটা একটা লিপিং, এটা প্রসেস অলরেডি হয়ে গেছে, এটা এবার ব্যবহারের আমার। আর এই কুট্টুক আছে, তাও একটু রোদে দিয়ে রাখছি, এর একটু ডিফারেন্ট প্রসেস এটা, এটা আরেকদিন এটা রেসিপি দেখাবো, এটা একটু আলাদা, এটা একটু আলাদা। নারিকেল পচা তো অনেকভাবেই হয়, তবে এবার এভাবে করেছি, ইনশাল্লাহ দেখা যাক কী হয় রেজাল্ট, আশা করি ভালো কিছু হবে আর কি। তো আপনারা এইভাবে নারিকেল পচা বসাবেন, আর কেনার দরকার নেই, নিজেদের জন্য নিজেরা বসিয়ে ফেলবেন। সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।